হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও। আশা করি এর আগে তোমরা এই এই টাইপের ভিডিও ইউটিউবে দেখোনি, কারণ আজকে আমি তোমাদের দেখাবো, যদি তোমাদের একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেখানে তোমরা তোমাদের নামটাকে, ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা তোমরা স্টাইলিশভাবে কীভাবে লিখতে পারবে। এর আগে একটা আমি ভিডিও দেখিয়েছি তোমরা প্রফেশনাল ইউটিউবারদের মতন থাম্বনেল কীভাবে তৈরি করতে পারবে, সেই ভিডিওটা যদি তোমরা মিস করে থাকো, ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর আজকে আমরা দেখব আমরা স্টাইলিশভাবে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারবো। তোমরা ভালো করে জানো, ইউটিউব চ্যানেল খুলতে গেলে সেখানে কিন্তু একটু ইউনিক করতে হবে, কারণ সবাই যেটা করে তার থেকে একটু আলাদা কিছু করতে হবে। তাই তোমাদের নামটা স্টাইলিশভাবে লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আর শুধু ইউটিউব চ্যানেল না, তোমরা যদি মনে করো তোমাদের ফেসবুক পেজ আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানেও তোমরা কিন্তু তোমাদের নামটাকে স্টাইলিশভাবে লিখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি দেখার পরে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আর আমরা মোবাইল থেকে দেখে নেবো সেই ট্রিকটা। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা সবার আগে তোমাদের দেখিয়ে দেবো যে এর আগে একটা আমি নাম চেঞ্জ করেছি, সেটা পুরো আমি তোমাদের দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাবো আমাদের ইউটিউবে, ইউটিউবটা ওপেন করব। ওপেন করার পরে আমার নিজের চ্যানেলে আমি চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পরেই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই নামটা কিন্তু আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। তোমরাও এরকম টাইপের নাম লিখতে পারবে, সেই কারণেই আজকের ভিডিওটা তৈরি করা। তো চলো দেখি নিই এই টাইপের নাম লিখতে গেলে আমাদের কী কী করতে হবে। এর আমরা প্রথমে ব্যাক চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ফ্রেন্সি, FANCY, ফ্রেন্সি কি, KEY, কি কিবোর্ড, পেজ দেবো একটা, কিবোর্ড লিখে দেবো, কিবোর্ড। তো তারপর আমরা সার্চ করব। সার্চ করার পর তোমাদের কাছে এরকম একটা অ্যাপস চলে আসবে, সেই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করে নেবো। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি। আর এটা রেটিং দেখো তোমরা 4.5 রেটিং আছে, এটা খুব ভালো। তো চলো আমরা এটা ডাউনলোড করে নিই। আর এটা কিন্তু 10 মিলিয়ন ইউজার অলরেডি ইউজ করছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের এটা প্রায় কমপ্লিট। তো এখন আমরা ওপেন করে নেবো এটাকে, আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা ওপেন করে নেবো। ওপেন করার পরে তোমাদের দেখাবো আমি কীভাবে এটা ইউজ করতে হবে। তো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ আসবে, যেখানে লেখা থাকবে এনেবল এটা করার জন্য, ফ্রেন্সি কি কিওয়ার্ড আমরা এনেবল করব। এরপরে আমরা এখানে ইয়েস করে দেবো। এরপরে আমাদের কাছে এটা ফ্রেন্সি কিটা অন করে দেবো, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর সুইচ টু ফ্রেন্সি কিতে ক্লিক করব, এখানে আমরা ফ্রেন্সি কিতে এনেবল করব। এবার কিন্তু আমাদের এটা খুলে গেছে। এবার আমরা এটা আর কিছু করব না, এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। ব্যাক করে চলে যাওয়ার পরে সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা ইউটিউবটা খুলব। খোলার পরে আমি অন্য একটা ইউটিউবের নাম চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের। আমি চলে যাব অন্য একটা ইউটিউব চ্যানেল, আচ্ছা ফানি বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু ইও চ্যানেলে চলে যাব। ইও চ্যানেলে যাওয়ার পরে আমরা এখানে সেটিংয়ে একটা অপশান পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু নাম চেঞ্জ করার যে অপশানটা প্রথমেই তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু পেনের মতন একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করাবে। সেখানে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের কাছে যে পুরনো নামটা ছিল সেটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে দেখো কিওয়ার্ডের যেটা বাদিকে তোমরা যদি দেখো একটা F-এর মতন একটা অপশান পেয়ে যাবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আমরা কুল ফন্টে আমরা ক্লিক করব। কুল ফন্টে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম অনেক অপশান চলে আসবে, তোমরা কোন স্টাইলে লিখতে চাও। আমি সেকেন্ড নাম্বারটা ক্লিক করব। সেকেন্ড নাম্বারটা ক্লিক করার পরে এখানে আমি লিখব আমার নিজের যে চ্যানেলের নাম লিখতে চাই সেটা লিখে নেব। তো এটা আমার ভালো লাগছে না, তো এটাকে আবার কেটে দেবো। আবার এফে ক্লিক করব, কুল ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডান দিক থেকে প্রথম নাম্বারটা আমরা ক্লিক করব। এবার আমরা কিছু চ্যানেলের নাম লিখব। এই নামটা আমার একটু স্টাইলিশ লাগছে। বক্সে আবার চলে আসলাম। বক্সে চলে আসার পরে এটাকে আমরা কেটে দেবো। আবার আমরা এখানে
কিছু নাম লিখে দেব। দেখো স্টাইলিশ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের নামটাকে চেঞ্জ করতে পারবে। এবার এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখো নামটা আমরা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাবো। এটা বেরিয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নামটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের চ্যানেলে চলে যাই, চ্যানেলে চলে যাওয়ার পরে কিন্তু আমাদের এই নামটাকে আবার শো করবে না, ঠিক আছে, কারণ পুরনো নামটা এখনও আপডেট হয়নি। এখন আমরা কি করব, আমরা আবার আমাদের অন্য চ্যানেল খুলে নেব, অন্য যে চ্যানেলটা আছে, তারপরে আবার সেটাকে লগ আউট করে দেবে। লগ আউট করে আবার সেই চ্যানেলটাকে আবার লগ ইন করবে। লগ ইন করার পরেই দেখবে কিন্তু এবার তোমাদের কাছে সেই চ্যানেলের নামটা চলে এসছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের সেই চ্যানেলের নামটা চলে এসছে। এতক্ষণ কিন্তু এখানে উপরে ফানি বক্স লেখা ছিল, এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে দেখো রিমন ব্লগ বলে চলে এসছে স্টাইলিশভাবে। আমি নিজের চ্যানেলে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখো কিন্তু এখানে রিমন ব্লগ বলে চলে এসছে। এটাকে তোমরা এইভাবে তোমাদের নামটা স্টাইলিশ করতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে একটা কাজ করবে, তোমরা উপরে ডান দিকে তিনটে ডট আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে প্রথমে পেয়ে যাবে শেয়ার, শেয়ারে ক্লিক করবে। তারপরে তোমরা কাউকে এটা শেয়ার করবে, সেটা হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দেখাচ্ছি। আমি শেয়ার করছি, এখানে দেখো রিমন ব্লগ বলে কিন্তু চ্যানেলটার নামটা চেঞ্জ হয়ে গেছে, উপরেই দেখতে পাচ্ছ। আর সেখানে যদি আবার আমরা ক্লিক করি তারপরে কিন্তু আমরা এরকম একটা পেজেই চলে আসব, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো নামটা চেঞ্জ করা আছে। তো এরপরে আমরা দেখব আমাদের ফেসবুকের নামটা আমরা কীভাবে চেঞ্জ করব। তো আমরা এখানে বেরিয়ে যাব, বেরিয়ে পরে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকের জন্য আমি তোমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখাবো, কারণ ক্রোম ব্রাউজারটা ওপেন করলে আমি তোমাদের জুম করে দেখাতে পারবো। আমি আমাদের ক্রোম ব্রাউজারে চলে গেলাম, তোমরা নর্মাল ফেসবুক থেকেও তোমরা করতে পারবে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখন আমরা আমাদের ওপরেই দেখবে তোমরা তিনটে লম্বা লম্বা দাগ আছে ডান দিকে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে নিজের প্রোফাইলে চলে আসবে। আমি ওখানে ক্লিক করার পরে আমার নিজের প্রোফাইলে চলে এসেছি। এখন আমরা যদি নিচের দিকে চলে যাই সেখানে একটা সেটিংগুলো অপশান পেয়ে যাবে, আমরা সেটাকে খুঁজে নেব। আমরা সেটিংগুলো পেয়ে গেছি, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু তোমরা সবার ওপরে পেয়ে যাবে পার্সোনাল ইনফরমেশান, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে আমার এই নামটা রয়েছে, সেটাকে আমরা চেঞ্জ, অলরেডি আমার স্টাইলিশ নাম রয়েছে, ঠিক আছে। সেটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে সেখানে আমরা ক্লিক করব নামের জায়গায়। নামের জায়গায় ক্লিক করার পরে এখানে আমরা আগে নামটা যদি আমি কাটতে চাই সেখানে কিন্তু আমি এটা প্রথমে কেটে দেবো। তারপরে এফ বলে যে অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কুল ফন্টে আমরা ক্লিক করব। এরপরে কিন্তু এখানে অনেক রকম তোমরা অপশান পেয়ে যাবে, তোমরা এমনকি চাইনিজ ভাষাতেও পেয়ে যাবে। তোমরা নিচের দিকে যদি দেখো এখানে পেয়ে যাবে। আমি যদি আমার নিজের নামটা লিখতে চাই সেটা কিন্তু স্টাইলিশভাবে দেখো লেখা হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের নামটা চেঞ্জ করতে পারবে। আমি অলরেডি নামটা চেঞ্জ করেছি তাই আমি আর চেঞ্জ করব না। এরপরে তোমরা এইভাবে কিন্তু তোমরা নামটা চেঞ্জ করে নিতে পারবে। আর আমি দেখাচ্ছি, তাছাড়াও তোমরা কিন্তু কোনো হোয়াটসঅ্যাপে কাউকে যদি SMS করো সেখানেও তোমরা এই স্টাইলিশভাবে SMS করতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদের, আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এরপরে আমরা কিছু টাইপ করব। এর জন্য আমরা কিবোর্ডটা আমাদের কাছে চলে এসেছে, এখানে কিবোর্ড আসার পরে এফে ক্লিক করব। এফে ক্লিক করার পরে এখানে কুল ফন্ট আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এরকম অনেক রকম অপশান চলে আসবে যে স্টাইলে আমরা টাইপ করতে চাই। তো আমি তোমাদের দেখাচ্ছি চাইনিজটাই আমি দেখাচ্ছি। তো এরপরে আমরা যদি এটা সেন্ড করে দিই তার কাছে কিন্তু এই টাইপের লেখা চলে গেল স্টাইলিশভাবে। তোমরা যদি মনে করো ফেসবুকে কোনো কমেন্ট করবে সেখানে তোমরা এরকম স্টাইলিশ কমেন্ট করতে পারো। এটা ছাড়াও তোমরা এখানে অনেক রকম অপশান পেয়ে যাবে। এফে ক্লিক করার পরে এখানে তোমরা ল্যাঙ্গুয়েজে বাংলা বা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবে। এমনকি ইমোজিও তোমরা এখানে ক্লিক করে পেয়ে যাবে। তো আমরা এগুলো দরকার নেই, আমার অলরেডি অনেক ইমোজি রয়েছে। আর তাছাড়াও তোমরা এখানে থিমস পেয়ে যাবে কিছু। এইভাবে কিন্তু তোমরা স্টাইলিশ করতে পারো তোমাদের ইউটিউব চ্যানেলটাকে, তোমাদের ফেসবুকটাকে আর তোমাদের হোয়াটসঅ্যাপে চ্যাটিং।
তো আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ কালকের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।